আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আসছি মহাস্থান একটি বাজারে। এই বাজারের যে ফ্লাইওভার ঘেরা, এক পাশ দিয়ে একটি পাইকারি মাছের বাজার বসেছিল। দীর্ঘ সময়ব্যাপী তারা মাছ বিক্রি করেছে, কিন্তু আমি ঠিক সময় আসতে পারিনি জন্য এখানে মাছের সেই বাজারটা আপনাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু আপনাদেরকে ভিতরে নিয়ে গিয়ে আমি সেই মাছ যে খুচরা বাজারে যে বিক্রি হচ্ছে সেখানে গিয়ে আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো, মাছের বাজারটা দেখাবো। অনেক বড়, অনেক বড় একটি পাইকারি বাজার, তারপরে আবার এখন খুচরা বাজার। চলুন সেখানে যাই। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মাছ উঠেছে বাজারে, প্রচুর বড় বড় মাছ উঠেছে, প্রচুর মাছ দেখতে পাবেন, অনেক বড় বড় মাছ উঠেছে। এই মাছ নবান্নকে ঘিরে আজকে নতুন ধানে হবে অন্ন, সেই নবান্নকে ঘিরে বাজারগুলো সরগরম হচ্ছে। ধন ধান্যে পুষ্পে ভরা এই বাংলাদেশ, এখানে নবান্ন উৎসব হয়, সেই নবান্ন উৎসবে মাছ বিক্রি হচ্ছে প্রচুর উৎসাহের সাথে। সেই মাছ কিনছেন হিন্দু মুসলিম সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষ আজকে নবান্ন পালন করবে। সেই নবান্নকে ঘিরে মাছের বাজার সরগরম হয়েছে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সকল বড় বড় মাছগুলো আপনাদেরকে দেখাবো, সকলেই আমার সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন একজন মাছ ব্যবসায়ী ভাই, উনি বেশ ব্যস্ত। মাছ সাজিয়ে রেখেছেন। আমি আপনাদেরকে আস্তে আস্তে মাছগুলো দেখাচ্ছি। অনেক বড় বড় মাছ ভাই, ওটা কয় কেজি হবে? ওটা কয় কেজি হবে? 6-7 কেজি হবে, 6-7 কেজি হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে বাগার মাছ, যেটা সাধারণত দেখা যায় না, কম দেখা যায়, যমুনা নদীর বাগার মাছ। এই ইনি বাগার মাছ এনেছেন। এই যে দেখতে পাচ্ছেন বাগার মাছ, এই যে বড় বড় কাতল মাছ তুলেছেন, তারপর ফ্রিগেট মাছ তুলেছেন। হ্যাঁ, এই যে আমাদের, হ্যাঁ, এগুলো কেমন দামে, ভালো দামে বিক্রি হবে? তো আশা করা যায়, উনি বলছেন আশা করা যায় যে ভালো দামে বিক্রি হবে আজকে নবান্ন। আপনারা সবাই থাকুন, আমি আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে মাছ দেখতে পাচ্ছেন, এই যে দেখেন অনেক বড় মাছ। নবান্নের মানুষ কিনবে, শত শত মানুষ বাজারে, প্রচুর মানুষ বাজারে ভিড় করেছে। দেখেন এই যে বিক্রির আনন্দ প্রকাশ করছে সবাই, হই হুল্লোড়ে ভরে গেছে সারা মাছের বাজার। হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন, হাজার হাজার মানুষ দেখেন, সবাই কিনছে। এনারা আজকে মাছের মেলা বলছে, বাস্তবে আজকে মাছের কোনো মেলা নয়, এটা নবান্নকে ঘিরে আজকে মাছ বিক্রি হবে, তার একটা উৎসব, সেই উৎসব। আচ্ছা, আপনি একটু কথা বলবেন আমার সাথে, কথা বলবেন একটু প্লিজ। হ্যাঁ, আজকে কেমন লোক দেখতে পাচ্ছেন অন্যান্য দিনের চাইতে? আজকে লোক আপনার অনেক দিনের চাইতেও বৃদ্ধি, এবং কাস্টমাররাও আসতেছে, বিভিন্ন বিভিন্ন বড় ধরনের মাছ কিনতেছে, মানে কায়ুর টাকা পয়সা দেখতেছে না আর কি, মাছ হাউসেই মাছ কিনতেছে, বড় বড় মাছ। আচ্ছা, এই বিক্রির অবস্থা কেমন, এবার কেমন বিক্রি হচ্ছে বলে মনে করেন আপনি? বিশাল বড় বড় মাছ বিক্রি হচ্ছে, এবং আমরাও কিনতেছি, এবং কাস্টমাররাও কিনয় করছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এই যে মাছ দেখতে পাচ্ছেন, এই যে অনেক বড় বড় মাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ওনারা দোকান সাজিয়েছেন, অনেক বড় মাছ দেখতে পাচ্ছেন। এই যে দেখেন অনেক বড় বড় মাছ। আর একটা দোকানে এসছি, অনেক মাছ এনেছেন, তারা বিক্রি করছেন। প্রিয় দেশবাসী, আপনারা দেখছেন মাছের দোকান, দেখছেন অনেক মাছ বিক্রি হচ্ছে আজকে মহাস্থান মেলায়। আসলে এটা মেলা নয়, মেলার নাম দেওয়া হয়েছে, একটু সাজিয়েছে কাগজ দিয়ে, বেলুন দিয়ে একটু সাজিয়েছে, যাতে করে আজকে উৎসবকে আরও মোহময়, আনন্দময় করে তোলা যায়। ভাই, আসসালামু আলাইকুম।
আল্লাহর রহমত ভালোই হচ্ছে বিক্রি হয়ে গেল। এটা আপনার লবণ্য উৎসবে উপলক্ষে মেলা লবণ্য। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা আমি একটু এদিকে যাই, এইদিকে যাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে মাছ, বড় বড় মাছ, অনেক মাছ দেখতে পাচ্ছেন। উৎসব উৎসব ভাই, এটা 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 কত করে কেজি এই মাছ? হ্যাঁ, 400 টাকা কেজি উনি বলছেন, 400 টাকা কেজি। এই যে দেখছেন মাছ বিক্রেতা ভাই, হ্যাঁ, সবার মুখে হাসি দেখছেন, সবাই ভালো দামে মাছ বিক্রি করতে পারছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা আমার ভিডিও দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি।